তীব্র গরমে নাজেহাল অবস্থা রোগীদের। রোগীদের এই তীব্র গরম থেকে স্বস্তি দিতে বাগদা গ্রামীণ হাসপাতালে কিছু ফ্যানের ব্যবস্থা করলেন জেলা পরিষদের সদস্য। তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। তীব্র গরমে নাজেহাল বঙ্গবাসী, নাজেহাল অবস্থা হাসপাতালে ভর্তি রোগীদের। হাসফাস গরম থেকে হাসপাতালে রোগীদের স্বস্তি দিতে নতুন ফ্যানের ব্যবস্থা করলেন জেলা পরিষদের সদস্য পরিতোষ সাহা। পাশাপাশি পুরনো খারাপ ফ্যান সারানোর ব্যবস্থাও করেন তিনি। তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রোগীর পরিজন ও ব্লক স্বাস্থ্য আধিকারিক। উত্তর চব্বিশ পরগনার বাগদা গ্রামীণ হাসপাতালের মহিলা, প্রসূতি ও পুরুষ বিভাগের মধ্যে ভ্যাপসা গরম। তার মধ্যে ফ্যানগুলি আস্তে ঘুরছিল, গরমে হাসফাস করছিলেন রোগীরা। সোমবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে হাসপাতালে গিয়ে এই অবস্থা নজরে আসে বাগদা জেলা পরিষদের সদস্য পরিতোষ কুমার সাহার। তারপরই নিজের উদ্যোগে মঙ্গলবার সকালে কয়েকটি নতুন ফ্যান লাগিয়েছেন তিনি এবং কয়েকটি ফ্যান সারাইয়ের ব্যবস্থাও করেছেন। পরিতোষ সাহা বলেন, আমি প্রতিদিন হাসপাতালে এসে মানুষের সুবিধা অসুবিধার কথা শুনি। এদিন এসে দেখলাম ফ্যানগুলি আস্তে ঘুরছে, বেশ কয়েকটি নতুন ফ্যানেরও প্রয়োজন। আজ কয়েকটি ফ্যানের ব্যবস্থা করলাম। আমি তো প্রতিদিনই মর্নিং ওয়ার্কের সঙ্গে সঙ্গে হসপিটাল ভিজিট করি সকালবেলাতে। হ্যাঁ, পেশেন্টদের কোনো সুবিধা অসুবিধা থাকলে ডাক্তারের সঙ্গে কথা বলিয়ে দিই। হ্যাঁ, তো আমি গতকাল এসেছিলাম, এসে দেখলাম কয়েকটা ফ্যান তো অসুবিধা হচ্ছে, খুব প্রচণ্ড গরম পড়েছে। সেই জন্যই আমি খানসাক ফ্যান কিনে নিয়ে আসলাম। যেখানে যেখানে ডিস্টার্ব আছে ফ্যানগুলো, সেগুলো নতুন ফ্যান, এবং যেখানে ক্যাপাসিটারের প্রয়োজন সেখানে সেই ফ্যানগুলো দিয়ে হ্যাঁ চালু করার। কারণ প্রচণ্ড গরম, ঘরে থাকা যাচ্ছে না, তো হসপিটাল তো গরম হবেই। তবু যতটা রোগীদের বিশেষ করে প্রসূতি মায়েরা হ্যাঁ কষ্ট পাচ্ছে, ততটা রিলিফ দেওয়া যায় আর কি। সরকার তো দেখছেই, সবসময় সরকার দেখছে বিভিন্ন সময়, তবুও অনেক সময় একটু আমাদের সঙ্গে থেকে হ্যাঁ একটু হেল্প করে দিতে হয় এই আর কি। গরমের মধ্যে কিছুটা হলেও স্বস্তি মিলবে এমনটাই জানাচ্ছেন রোগীর পরিজনরা। এক রোগীর আত্মীয় বলেন, এই গরমে ফ্যান না থাকায় খুবই অসুবিধে হচ্ছিল, এবার কিছুটা হলেও স্বস্তি মিলবে। পাখা প্রথমে আস্তে আস্তে ঘুরছিল, কষ্ট হচ্ছিল, খুবই কষ্ট হচ্ছিল, বাচ্চা কাচ্চা নিয়ে তো খুবই কষ্ট হচ্ছিল, মা বাচ্চাদের তো ওরা থাকাই যাচ্ছিল না। তারপরে আবার সে পাখা ঠিক করে দিয়েছে, আবার নতুন পাখাও লাগিয়ে দিয়েছে, এখন আপাতত ঠিক আছে। এর থেকে আর কি বলবো, যে প্রচণ্ড গরমও তো আছে বাইরে না। বাগদা জেলা পরিষদের সদস্য পরিতোষ কুমার সাহার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বাগদা ব্লক স্বাস্থ্য আধিকারিক প্রণব মল্লিক। ফোনে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন ফ্যানের সমস্যা হচ্ছিল, রোগীদের স্বার্থের কথা ভেবে উনি কয়েকটি নতুন ফ্যান লাগিয়েছেন, কয়েকটি ফ্যান সারানোর ব্যবস্থাও করেছেন। এটাকে আমি সাধুবাদ জানাই। না, অ্যাকচুয়ালি যা গরম পড়েছে সত্যি, মানে সাধারণ মানুষ থেকে সবারই, বিশেষ করে আমাদের হসপিটালে যে সমস্ত রোগী ভর্তি আছেন, রোগীর পরিজন আছেন, সবাই খুব কষ্টের মধ্যেই আছেন। আর যে পরিমাণে এখন গরম পড়ছে, তাতে করে আমাদের যে ভোল্টেজ, সেই ভোল্টেজটাও খুব একটা মানে সুবিধাজনক নয়, যার ফলে ফ্যান ফ্যানগুলো খুব আগের মতো স্পিডে চলছে না, কষ্টটাও বেড়েছে। সেই কারণে আমাকে আমাদের জেলা পরিষদের মেম্বার পরিদর্শক সাহা বাবু উনি ফোন করেছিলেন যে আমি কিছু ফ্যান দিতে চাই। আমি বললাম অবশ্যই, আপনি যদি দেন খুব ভালো হয়। তো উনি দিয়েছেন, এটা আমাদের বাগদা হসপিটালের তরফ থেকে ওনাকে সাধুবাদ জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বাগদা। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।